মসুরি ডালের তারকাটা দাবা স্টাইলে করলে অনেক বেশি টেস্ট হয়। সকালের নাস্তার জন্য আমাদের তো প্রায় প্রতিদিনই কিছু না কিছু বানাতে হয়, চাইলে কিন্তু এভাবে করে তারকা বানাতে পারেন। আজকের এই তারকাটা বানাচ্ছি আমি মসুরির ডাল দিয়ে, তবে যে কোনো ডাল দিয়ে বানাতে পারেন। আমার কাছে মনে হয় মসুরির ডাল দিয়ে তারকাটা বেশি সহজ হয়। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো ডাল। ডালটা পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটা দুইবার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই ডালটাকে নিয়ে যেই প্যানে রান্না করব ওই প্যানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। 1 চা চামচ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন এখানে 2 কাপের মতো পানি দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। মসুরির ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না। সব কিছু একসাথে করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে ডালটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। মাঝে 2-1 বার নেড়ে দিয়েছিলাম আর এখন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই ডালটাকে এখন প্যান থেকে উঠিয়ে চুলায় আরও একটি প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি আর হচ্ছে রসুন কুচি। 1/4 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া আর 2টার মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মিহি কুচি করেছি। এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। 1টা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সব কিছুকে এখন একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে এখন এখানে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। 2টা ডিম দিয়ে দিলাম। সব কিছু ভালো করে একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এই ডিমটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। উপরে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখন যে মসুরির ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এই ডালটা এখন এটার উপরে ঢেলে দিচ্ছি। এখন চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন, তবে আজকের তারকাটা আরও একটু টেস্টি করতে আমি এখানে একটু বাগার দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এভাবেও পরিবেশন করতে পারেন। এর জন্য চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। তারপর নিয়েছি 1 চামচের মতো রসুন কুচি। রসুন কুচিটা একটু ভেজে নেওয়ার পর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ আর অল্প একটু ধনে পাতা কুচি দিয়েছি। এখন হচ্ছে ডালের উপরে ঢেলে দিচ্ছি। আমাদের মসুরির ডালের তারকাটা এখন রেডি হয়ে গেছে। এটা এত বেশি টেস্ট হয়, মাঝে মাঝে কিন্তু সকালের নাস্তার জন্য বাসায় বানাতে পারেন। সহজ রেসিপিতে আজকের এই তারকাটা শেয়ার করেছি। এরকম আরও সহজ রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।